আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের কোর্ট এবং লজিক গেট থেকে অর গেট নিয়ে পড়ালেখা করব। তো আজকে আমাদের প্রথম বিষয় হচ্ছে কোর্ট কী। কোর্ট হচ্ছে যে কম্পিউটারকে আমরা দেখা গেছে যে নির্ধারিত কোনো সংখ্যায়, যেমন আমরা বললাম যে শাট ডাউন, কম্পিউটার বন্ধ হয়ে গেল। আমরা হচ্ছে যে বললাম যে ধরেন যে মানে হচ্ছে রানে গিয়ে লিখলাম নোটপ্যাড, তখন আমাদের নোটপ্যাড চালু হয়ে গেল। তো কম্পিউটারকে আসলে নির্দেশ প্রদান করার জন্য বিভিন্ন আমরা জানি হচ্ছে যে দুইটা মাত্র সংখ্যা কাজ করে, একটা হচ্ছে যে শূন্য আর একটা হচ্ছে এক। এখন এই শূন্য এককে আপনার মনে হচ্ছে সংজ্ঞায়িত একের আলোকে দেখা গেছে কম্পিউটার বর্ণ সংখ্যা চিহ্নের সমন্বয়ে যে অতীতীয় সংকেত তৈরি করা হয় তাকে বলা হয় কোড। কোড বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে বিসিডি, এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড, এছাড়া আছে ইবিসিডি কোড, তারপর হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডের অধিভুক্ত হচ্ছে আস্কি কোড এবং ইউনিকোড। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কোড থেকে তিনটা বিশেষ কোড পড়ব, সেটা হচ্ছে বিসিডি কোড, আস্কি কোড এবং ইউনিকোড। এখন বিসিডি কোডটা আসলে কী? বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ এর সমতুল্য অর্থ দ্বারা হচ্ছে যে দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি মান। অর্থাৎ বিসিডি কোড দ্বারা শুধুমাত্র দশমিক সংখ্যাগুলোকে কম্পিউটার কোডভুক্ত করা যায়। তার মানে হচ্ছে যে কোড দ্বারা যে কোড ব্যবহার করে শূন্য থেকে নয়কে কম্পিউটার কোডভুক্ত করা হয় তাকে বলা হয় বিসিডি কোড। বিসিডি কোডকে বলা হয় আবার চার বিটের কোড, অর্থাৎ বিসিডি কোড দ্বারা টু পাওয়ার এন ইকুয়াল টু টু পাওয়ার সিক্সটিন ইকুয়াল টু হচ্ছে যে টু পাওয়ার ফোর ইকুয়াল টু সিক্সটিন টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। বিসিডি কোড বিভিন্ন ধরনের হতে পারে। ওয়ান টু ফোর এইট, এটা হচ্ছে এনবিসিডি বা ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমেল। তারপর হচ্ছে ওয়ান টু ফাইভ ফোর, তারপর হচ্ছে গ্রে কোড, অ্যাক্সেস থ্রি কোড, ইটিসি। এইভাবে বিভিন্ন ধরনের বিসিডি কোড প্রচলিত আছে। তবে সর্বাধিক বা বহুল পরিচিত বিসিডি কোড হচ্ছে ওয়ান টু ফোর এইট, এবং এই সংখ্যাগুলো ব্যবহার করে প্রত্যেকটির প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি কোড তৈরি করা হয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, বিসিডি কোডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে প্রত্যেকটি প্রতীকের জন্য কম্পিউটারকে ইন্ডিভিজুয়ালি কোড তৈরি করে দেখাতে হয়। যেমন আমরা এখানে লিখলাম হচ্ছে যে নাইন ফোর, এখানে হচ্ছে যে টেন, এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। যখন এটাকে আমরা বিসিডিতে কনভার্ট করব, তখন এখানে প্রত্যেকটি অঙ্কের জন্য আমরা পৃথকভাবে চার বিট কোড তৈরি করব। তাহলে এখানে হচ্ছে নাইন, এখানে হচ্ছে ফোর, ওয়ান টু ফোর এইট, এখানে হচ্ছে যে এইট আর ওয়ান যোগ করলে হবে নাইন, যেহেতু বাকি সংখ্যাগুলো দরকার নেই, তাহলে নাইনের কোড হচ্ছে ওয়ান জিরো জিরো, এবং ফোর যেহেতু ফোর আমার আছেই এখানে, তাহলে বাকি সংখ্যাগুলো দরকার নেই, তাহলে এখানে আমার হচ্ছে ওয়ান জিরো জিরো। তাহলে আমাদের নির্ণয় নাইনটি ফোরের বিসিডি কোড আসে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো বিসিডি। একটা কথা মনে রাখতে হবে, বিসিডি কোড এবং বাইনারি কোড এক না। বাইনারি পদ্ধতি ব্যবহার করে মূলত বিসিডি কোড তৈরি করা হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব হচ্ছে আস্কি কোড কাকে বলে। আস্কি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আস্কি কোড মূল হচ্ছে বিসিডি কোডের একটা সীমাবদ্ধতা হচ্ছে এটা দ্বারা শুধুমাত্র শূন্য থেকে নয়কে কম্পিউটার কোডভুক্ত করা যায়। তো পরবর্তীতে যখন আমরা ইংরেজি বর্ণমালা এবং বিভিন্ন সাংকেতিক চিহ্নগুলোকে কম্পিউটার কোডভুক্ত করতে হয়, তখন এটার জন্য যে বিশেষ পদ্ধতিতে কোড তৈরি করা হয় তার নাম হচ্ছে আস্কি কোড। অর্থাৎ আস্কি কোডকে তাহলে আমরা যদি বলতে হয় কীভাবে বলবো, তাহলে আমরা বলবো হচ্ছে ইংরেজি বর্ণমালা, যেমন এখানে হচ্ছে বড় হাতের এ থেকে জেড, ছোটো হাতের এ থেকে জেড, এবং বিভিন্ন সাংকেতিক চিহ্নগুলো যেমন হচ্ছে অ্যাড, হ্যাশ, আশ্চর্যবোধক চিহ্ন, অ্যান্ড, স্টার, ইটিসি। ইটিসি স্পেশাল সিম্বল বা বিশেষ যে চিহ্নগুলো আছে সবগুলোকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম হচ্ছে আস্কি কোড। এবং পরবর্তীতে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য 1991 সালে জেরক্স কর্পোরেশনের একদল গবেষক এবং অ্যাপল কম্পিউটার এর জেরক্স কর্পোরেশন অ্যাপল কম্পিউটার একদম গবেষক হলে একটি কোড তৈরি করেন যার নাম হচ্ছে ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, অথবা এর বাংলা অর্থ দ্বারা হচ্ছে সার্বজনীন কোড। ইউনিকোড দ্বারা পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করা যায়।
ইউনিকোড কনজোর্সিয়াম নামে একটি প্রতিষ্ঠান আছে যা ইউনিকোডকে বিশ্বায়ন এবং জনপ্রিয় করার জন্য এবং উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের বাংলা ভাষাও ইউনিকোডভুক্ত, ইউনিকোডের মাধ্যমে হচ্ছে কোডভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা আপনার পাঠ্যবই ভালোভাবে মানে হচ্ছে এই কোডগুলো সম্পর্কে আরও বিস্তারিত পড়বেন এবং হচ্ছে যে পাঠ্যবইতে একটি আসকি চার্ট আছে যেখানে ওই চার্টের ভিতরে বিভিন্ন লেটারগুলার একটা নির্ধারিত মান দেওয়া আছে, যেমন এ এর মান হচ্ছে 65, বি এর মান হচ্ছে 66, এই মানগুলো আপনার ফলো করবেন ছোটদের, এ মানে হচ্ছে 97, বি মানে হচ্ছে 98, ডট ডট এইভাবে যাবে, আপনার হচ্ছে এটা ফলো করবেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে যে আমরা দেখব লজিক গেট। আসলে লজিক গেট হচ্ছে যে এক ধরনের সার্কিট বা বর্তনী যেটা কম্পিউটারের জন্য হচ্ছে যে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং হচ্ছে বুলিয়ান যে অপারেশনগুলো আছে তিনটা অপারেশন, অর অপারেশন, অ্যান্ড অপারেশন এবং নট অপারেশনের কাজ করতে পারে, তাদেরকে বলা হচ্ছে লজিক গেট। এখন লজিক গেট থেকে লজিক গেট দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট হচ্ছে যে লজিক গেটকে বিশ্লেষণ করলে ওই লজিক গেট ব্যতীত অন্য কোনো গেট পাওয়া যায় না তাকে বলে মৌলিক লজিক গেট, আর যে লজিক গেটকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক গেট পাওয়া যায়, মৌলিক লজিক গেট পাওয়া যায় তাকে বলা হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি, একটি হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। তো শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমরা অর গেট কীভাবে তৈরি করতে হয়, অর্গেটের আমরা হচ্ছে সংজ্ঞা পড়ব, এর চিত্র দেখব এবং হচ্ছে কীভাবে অর্গেটের ট্রুথ টেবিল করা হয় সে নিয়ে আমরা আলোচনা করব। এখন শিক্ষার্থীরা আমরা যদি অর্গেটের সংজ্ঞা দেখি তাহলে বলা হচ্ছে লজিক গেটের দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, তার মানে হচ্ছে ইনপুট মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম এন সংখ্যক হতে পারে। আর ইনপুট যাই হোক আউটপুট আমাদের সবসময় একটি হবে এবং যে কোনো ইনপুট মান ওয়ান হলে আউটপুট মান ওয়ান হবে তাকে অর্গেট বলে। অর্গেটের চিত্র অনেকটা দেখতে এইরকম, এটা হচ্ছে একটা অর্গেটের চিত্র যেখানে তার বাম পাশ ইনপুটকে নির্দেশ করে এবং ডান পাশ আউটপুটকে নির্দেশ করে। তাহলে আমাদের মিনিমাম ইনপুট যদি আমরা দুইটা ধরি, এখানে হচ্ছে যে ইনপুট এ এবং বি হবে। একটা কথা মনে রাখতে হবে অর্গেট হচ্ছে বুলিয়ান যোগের কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনপুটগুলো যখন এই গেটের মধ্যে দিয়ে যাবে তখন যোগ আকার আসবে এ প্লাস বি। এখন আমরা হচ্ছে যে এই দুইটা গেটের মানে হচ্ছে ইনপুট এবং আউটপুট মানে সত্যতা যাচাই করার জন্য আমরা একটি সত্যক সারণী বা ট্রুথ টেবিল করবো। তাহলে আমাদের সত্যক সারণীটা নিম্নরূপে এরকম হবে, সত্যক সারণী আমরা জানি সত্যক সারণীর দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ইনপুট পার্ট এবং আরেকটা হচ্ছে আউটপুট পার্ট। যেহেতু আমাদের এখানে ইনপুট দুইটা, তাই আমাদের এখানে ইনপুট কলম হবে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, আউটপুট একটা, তাই এখানে আউটপুট আসবে এ প্লাস বি। এখন এই আউটপুটের এখানে হচ্ছে রো বা কলম তৈরি করতে হবে যা নির্ভর করে টু এনের উপরে, যেখানে এন হচ্ছে টোটাল ইনপুটকে নির্দেশ করে। যেহেতু আমাদের গেটের ইনপুট দুইটা তাই আমাদের এনের মান হবে টু, তাহলে এখানে আসবে ফোর, তার মানে আমাদের হচ্ছে চারটা রো তৈরি করতে হবে। এবং এই চারটা রোতে আমরা হচ্ছে যে বাইনারি শূন্য একের মান বসাবো। এখন বাইনারি শূন্য একের মানটা হচ্ছে যে এখানে জিরোয়ের মান ওয়ানের মান, টুয়ের মান থ্রির মান। জিরোয়ের বাইনারি মান হচ্ছে জিরো জিরো, ওয়ানের বাইনারি মান জিরো ওয়ান, টুয়ের বাইনারি মান ওয়ান জিরো এবং থ্রিয়ের বাইনারি মান ওয়ান ওয়ান। এছাড়া প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটা পদ্ধতিতে এই মানগুলো হচ্ছে বসাতে পারি, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রথমে এটা ডান দিক থেকে হিসাব করবেন ইনপুটের ঘরে, প্রথমে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, যেটা বাইনারি বাইনারি এর স্থানীয় মানকে নির্দেশ করে এবং এর পরবর্তী দ্বিগুণ হবে, তাহলে এখানে আসবে দুইটা শূন্য দুইটা এক। এখন প্রিয় শিক্ষার্থীরা
আমাদের সংগণ যে এখানে আসে শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর একে যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক, যেহেতু যে কোনো ইনপুট মান ওয়ান হলে তার মানে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হবে। এখন আমরা হচ্ছে যে যেহেতু এটি একটি বর্তনী বা সার্কিট, তাই আমরা হচ্ছে যে অরগেটের সার্কিট ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে এর সত্যতা যাচাই করব। এখন আমরা ধরে নিলাম হচ্ছে যে অরগেট প্যারালাল বর্তনীকে সমর্থন করে, তাহলে ধরে নিলাম এখানে একটা বর্তনী তৈরি করলাম ইলেকট্রিক, প্রচলিত নিয়ম অনুযায়ী কারেন্ট পজিটিভ দিক থেকে প্রবাহিত হবে। এখন এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যেহেতু আমাদের গেটের দুইটা ইনপুট, তো আমরা এখানে দুইটা সুইচ ইউজ করবো, একটা সুইচ এ আর একটা সুইচ বি, এবং আমাদের ইনপুট যাই হোক আউটপুট একটা হওয়ার কারণে দুইটা সুইচের আউটপুট আমরা একটা ল্যাম্প রাখবো। এখন এই ল্যাম্পে আমরা যদি একবার লক্ষ্য করি এ জিরো বি জিরো, যেখানে জিরো অফকে নির্দেশ করে এবং ওয়ান অনকে নির্দেশ করে, তাহলে যেহেতু এ জিরো মানে এ অফ এবং বি অফ, তাহলে এখানে কারেন্ট কোনোভাবে সাপ্লাই হওয়ার সম্ভাবনা নেই, তাই আমাদের বাতি বন্ধ থাকবে, বাতি অফ। তারপর হচ্ছে এ জিরো বি ওয়ান অর্থাৎ বি চালু হবে, তাহলে কারেন্ট এদিক দিয়ে গিয়ে বির মধ্যে দিয়ে গিয়ে আমাদের ল্যাম্পের সংযোগ দিবে বা বাতিতে সংযোগ এবং বাতি জ্বলে উঠবে। তার মানে হচ্ছে যে আমাদের এই যদি এই সার্কিটে চলে তাহলে আমাদের বাতি অন হবে। তা হচ্ছে এ ওয়ান বি জিরো অর্থাৎ এখানে হচ্ছে যে এ চালু বি বন্ধ, তাহলে অনুরূপভাবে কারেন্ট এদিক দিয়ে গিয়ে এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাতিতে সংযোগ দিবে, বাতি চলবে, তার মানে বাতি অন। এখন এ ওয়ান বি ওয়ান তার মানে এ অন বি অন অর্থাৎ দুইটা কারেন্ট এখানে তাহলে হচ্ছে প্যারালাল, যেহেতু তাহলে সমান্তরালে ভাগ হয়ে আবার আউটপুটের মধ্যে দিয়ে প্রবেশ করে ল্যাম্পে সংযোগ দিবে, তার মানে হচ্ছে আমাদের বাতি চলবে, তার মানে হচ্ছে বাতি অন। অর্থাৎ অফ মানে জিরো, অন মানে ওয়ান, অন মানে ওয়ান, অন মানে ওয়ান, তার মানে হচ্ছে আমরা বলতে পারি জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, এবং ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমরা বলতে পারি যে এর যে কোনো ইনপুট মান ওয়ান হলে আউটপুট মান ওয়ান কথাটা সত্য। ওকে, ধন্যবাদ। আপনারা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, তিন চলকের জন্য তিনটে ইনপুট দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা অবশ্যই একটি পৃথক ক্লাসের ব্যবস্থা করব। অথবা আপনারা হচ্ছে যে কলেজে এসে আপনারা আমাদেরকে অভিযোগ দিয়ে যেতে পারেন, অথবা আমাদেরকে হচ্ছে যে মানে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমাদেরকে জানাতে পারেন, আমরা এই বিষয়গুলো অবশ্যই আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।